আইএসএলের রেফারিদের মান নিয়ে আগেই উঠে গিয়েছে প্রশ্ন, সমর্থক থেকে প্রাক্তন ফুটবলার সকলেই প্রশ্ন তুলেছেন রেফারিদের একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে। এই প্রসঙ্গে প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক বলেন, এই বছর ফুটবল বেশ ভালো হচ্ছে, কিন্তু প্রায় প্রতি ম্যাচেই ভুল রেফারিং নিয়ে আমি বিরক্ত। রেফারিরা বলের কাছে থাকতে পারছেন না, ফলে ভুল করে ফেলছেন, পরিষ্কার পেনাল্টি দেখতে পাচ্ছেন না, কখনো আবার বলে ট্যাকেল করলে লাল কার্ড দেখানো হচ্ছে, এমন ভুল ক্ষমার অযোগ্য। তিনি আরও বলেন, ভার খুবই খরচ সাপেক্ষ, এটা এখানে আনা যাবে কিনা জানি না, তবে আনলে ভালো হয়।